দেখে জানেন ফ্রি ফায়ার গেমে অনেকদিন পর টু শটারের নতুন একটি ইভেন্ট এসেছে। যে ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাই ফ্রি ফায়ার গেমের চারটি লেজেন্ডারি টু শটারের স্কিন। আর এর মধ্যে সবচেয়ে ভালো স্কিন আমার এই স্কিনটা লেগেছে, কারণ এই স্কিনের লুকটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই স্কিনের লুকের সাথে অন্য কোন টু শটারের স্কিনের লুক একদমই যায় না। তো এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে টু শটার বাদে আশেপাশে অনেকগুলো টোকেন আছে, যে টোকেন গুলো দিয়ে আপনি টু শটার এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে প্রত্যেক টু শটারের দাম 250টা টোকেন রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে এই ইভেন্ট কমপ্লিট করতে আমার কত ডায়মন্ড যাবে। তো এই ইভেন্টের মধ্যে আমি শুধুমাত্র এই টু শটারের স্কিনটা নিব, কারণ এটাই আমার কাছে সবচেয়ে বেশি পরিমাণে ভালো লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি স্পিন করা শুরু করে দিয়েছি। এই ইভেন্টের মধ্যে আমি অনেকক্ষণ ধরে স্পিন করেছি। আমি এখানে অনেক বেশি পরিমাণে স্পিন করতে করতে এটাই বুঝলাম যে এখানে যতই স্পিন করি না কেন, এখানে শেষ পর্যন্ত আমাকে একটা টোকেন দেয় অথবা দুইটা টোকেন দেয়, মোট কথা একদম কম কম টোকেন দেয়, একবারে 250 টোকেন একবারও দেয়নি। আর এভাবে প্রায় আমি 2600 ডায়মন্ড খরচ করার পর আমার কাছে 250 টোকেন জমিয়ে ফেলি। তো এরপর সেই টোকেন দিয়ে আমি যে স্কিনে কথা বলেছি সেই স্কিনটা এক্সচেঞ্জ করে নিই, আর এভাবে এই ইভেন্টটা কমপ্লিট করি। তো বলা যায় যে আপনার কাছে যদি মোটামুটি 2500 ডায়মন্ড থাকে তাহলে আপনি এই চারটা গান স্কিন থেকে যে কোনো একটা গান স্কিন বাইর করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে ইভেন্টটা আমি কমপ্লিট করেছি, আপনারা কিভাবে করবেন, অর্থাৎ আপনারা যারা ডায়মন্ড কিনে ইভেন্ট কমপ্লিট করতে চান তাদের জন্য ব্যবস্থা কি? তো তাদের জন্য ব্যবস্থা হচ্ছে যে ʙᴀɴɢʟᴀ নামের এই ওয়েবসাইট, চলুন সরাসরি ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে কিন্তু আপনি টপ আপ করতে পারবেন। তো আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন তখন আপনি তো এই পেজটার মধ্যে আসার পর আপনি প্রথমে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটু নিচেই ডায়মন্ডের লিস্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 115 ডায়মন্ডের দাম মাত্র 77 টাকা, আবার 240 ডায়মন্ডের দাম মাত্র 156 টাকা। এছাড়া এখানে উইকলি মান্থলি সবকিছু আছে, এখানে উইকলির দাম 158 টাকা এবং মান্থলির দাম হচ্ছে 738 টাকা। তো একটা মান্থলি কিনলে অর্থাৎ 738 টাকা খরচ করলে আপনি পেয়ে যাবেন প্রায় 1900 মতো ডায়মন্ড। এছাড়া নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে যাদের কাছে একদম কম টাকা তাদেরও ব্যবস্থা, অর্থাৎ যাদের কাছে শুধুমাত্র 30 টাকা আছে, 30 টাকা না বরং 31 টাকা, তো যাদের কাছে 31 টাকা আছে তারা চাইলে 25 ডায়মন্ড কিনতে পারে, আবার যাদের কাছে মাত্র 56 টাকা আছে তারা চাইলে 50 ডায়মন্ড কিনতে পারে। তো যাই হোক, এই ডায়মন্ড গুলো অর্থাৎ এখানে যে লিস্ট আছে এই লিস্ট থেকে কিভাবে ডায়মন্ড কিনবেন, তো আমি আপনাদের 115 ডায়মন্ডের দাম দেখাচ্ছি। তো 115 ডায়মন্ডের দাম মাত্র 77 টাকা। তো 77 টাকা প্রথমে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টে ঢুকাতে হবে। তো ঢুকানোর পর সেই অ্যাকাউন্ট থেকে টপ আপ করে নিতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি। এই জন্য প্রথমে আপনি এখানে থাকা লগইন বাটনে প্রেস করবেন। তো এখানে প্রেস করার পর একদম নিচে এসে দেখতে পাবেন যে এখানে সাইন আপ বাটন। তো এই পেজটা থেকেই আপনি নিজের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। প্রথম যে বক্স আছে সেই বক্সে নিজের নাম দিবেন। তো এখানে আমি আপাতত নিজের চ্যানেলের নামটা দিলাম টস বাংলা গেম। এরপরে বক্সে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। এরপরের বক্সে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এরপরে বক্সে আপনি পাসওয়ার্ড দিবেন। তো এই বক্সে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপরে বক্সে এই বক্সে যে পাসওয়ার্ড দিয়েছিলেন ঠিক একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো দিয়ে এরপর আপনি সাইন আপ বাটন প্রেস করলে সাথে সাথে নিজের অ্যাকাউন্টে চলে আসবেন। তো নিজের অ্যাকাউন্টে চলে আসলে আপনাকে বেশি কিছু করতে হবে না। তো আমি এতক্ষণ আপনাদের 115 ডায়মন্ডেরটা দেখাচ্ছিলাম। তো 115 ডায়মন্ডের দাম এখানে হচ্ছে 77 টাকা। তো 77 টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকাবেন। তো কিভাবে ঢুকাবেন সেটা বলি। তো এজন্য প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরপর এখানে অ্যাড মানি আছে সেখানে ক্লিক করবেন। তো অ্যাড মানিতে ক্লিক করলে আপনি এখানে বিকাশ নগদ রকেট সহ 4-5টা অপশন দেখবেন। এর পাশাপাশি একদম নিচে অর্থাৎ এখানে আরেকটা অপশন দেখবেন। তো এই অপশনটার কথা পরে বলছি, তো প্রথমে এখানের কথাগুলো বলি। তো এখান থেকে বিকাশ নগদ রকেট থেকে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে, অর্থাৎ যে মাধ্যমে আপনার কাছে টাকা আছে সেই মাধ্যমটা সিলেক্ট করে এরপর একটু নিচে এসে এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে দিবেন। তো টাকা পাঠানো হয়ে গেলে এরপরে এই বক্সটাতে আপনি যত টাকা পাঠিয়েছিলেন এই নাম্বারে তত টাকা লিখে দিবেন। লেখা হয়ে গেলে এরপরে যে বক্স আছে সেই বক্সে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। লেখা হয়ে গেলে এরপর একটু নিচে এসে এখানে অ্যাড নাও নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে নিজের অ্যাকাউন্টে 5-6 মিনিটের মধ্যে যে টাকা পাঠিয়েছিলেন এই নাম্বারে সেটা ঢুকে যাবে। আর আমি এখন 5-6 মিনিটের কথা বলেছি, যারা মাত্র 1 সেকেন্ডের মধ্যে নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে চান তাদের জন্য এখানে এই অপশনটা, এখানে সর্বশেষ যে অপশন আছে এই অপশনটা, এই অপশনে ক্লিক করে এরপর আপনি এই বক্সে যত টাকা পাঠাবেন তত টাকা লিখে দিবেন। লিখে এরপর অ্যাড নাও ক্লিক করে বিকাশ অথবা নগদ একটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। তো আমি বিকাশেরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি এই পেজটাতে চলে আসবেন। তো এরপর আপনি একটু নিচে এসে এখানে দেখতে পারবেন একটা ফোন নাম্বার, ফোন নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, অর্থাৎ 77 টাকা পাঠিয়ে দিবেন। পাঠানো হয়ে গেলে আপনার মোবাইলে এমন একটা মেসেজ আসবে, আর সেই মেসেজের মধ্যে ট্রানজেকশন আইডির পরে একটা লেখা থাকবে, যে লেখাটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই লেখাটা কপি করে নেবেন, এই লেখাটা একদম অ্যাকুরেটলি কপি করে এই বক্সটাতে দিয়ে দিবেন। তো এই বক্সে দিয়ে এরপর এখানে ভেরিফাই ক্লিক করলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। টাকা চলে আসলে ডায়মন্ড কিনে নিতে পারবেন। তো নিজের অ্যাকাউন্টে টাকা চলে আসলে এরপর এখানে ক্লিক করে এই বক্সটাতে নিজের গেমের ইউআইডি লিখে দিবেন। তো এই বক্সে নিজের গেমের ইউআইডি লিখে এরপর 115 ডায়মন্ড সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি 115 ডায়মন্ড দেখাচ্ছিলাম সুতরাং 115 ডায়মন্ড
সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এরপর একদম নিচে এসে এখানে ক্লিক করলেই সাথে সাথে নিজের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে 115 ডায়মন্ড চলে যাবে। তো যে যত টাকা টপ আপ করবেন তত টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে আমি যে প্রক্রিয়াগুলো দেখিয়েছি সেগুলো ফলো করে টপ আপ করে নিতে পারে। আর ওয়েবসাইটের লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর ওয়েবসাইটের নাম হচ্ছে এটা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এখনো মতো বিদায়।